हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহফুজুর রহমান টপু। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা কপিরাইট নিয়ে কাজ করবেন। কপিরাইট নিয়ে কাজ করা আসলে ঠিক না, তবে যদিও যারা কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা করা আবশ্যক। আমাকে ইতিমধ্যে অনেকজনে, আমার অনেক ফ্যান বলতে পারেন, অনেক ফ্রেন্ড বলতে পারেন, তারা আমার ইতিমধ্যে অনেক রিকোয়েস্ট করছে, এই জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। আর তাছাড়া যারা ভিডিও যারা মেক করবেন, তারা আসলে যে আইডিয়া যখন না পান তখন তার কপিরাইট ছাড়া কাজ করা ছাড়া কোনো উপায় নাই। তাই এর জন্য আপনাদের কথা চিন্তা করে একটা ভিডিও আমি তৈরি করব। তৈরি করবো বলতে আপনাদের আজকে দেখাবো কীভাবে আপনারা কপিরাইট নিয়ে কাজ করবেন এবং তাতে ঝুঁকি কীভাবে কপিরাইট নিয়ে কাজ করলে ঝুঁকি কমবে, এইটা আপনাদের কাছে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তার আগে বলে থাকি আপনাদের জন্য, আমি শুধু আপনাদের জন্য আমি নতুন চ্যানেল খুললাম আজকেই। এখন পর্যন্ত কোনো ভিডিও আমি এখানে আপলোড করি নাই, তবে এই ভিডিওটা করার পর এখানে আপলোড করব। তো আপনারা যদি ভালো সাড়া পায়, আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে উৎসাহ দেন, তো ইনশাল্লাহ আমি প্রতিদিন আপনাদের জন্য খুব ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন আপনারা কীরকম ভিডিও আপনাদের দরকার, কীরকম ভিডিও আপনাদের প্রয়োজন, আশা করি আমি দিতে পারব। তো আচ্ছা, যেটা আপনাদের বলার ছিল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার ভালো লাগে আর আমার ভালো লাগাতে যাতে আমি আপনাদেরকে ভালো লাগাতে পারি আমার ভিডিও থেকে। আচ্ছা, তো কপিরাইটের জন্য আপনারা যেটা করবেন, যেমন ইউটিউবে ঢোকা যাক, www.youtube.com। তো ঢোকার পরে যেমন এই ভিডিওটা আমি দেখি, এই ভিডিওটায় আমি কপিরাইট করবো, কপিরাইট করার জন্য আমার আগে দেখতে হবে এই ভিডিওটা যে কোনো কপিরাইট ক্লেম আগে খাইছি কিনা, এই চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম আগে খাইছি কিনা। এর জন্য সোশ্যাল ব্লেড নামে একটা সাইট আছে, গুগলে সার্চ করবেন আপনারা সোশ্যাল ব্লেড। তারপর অফিসিয়াল যেই পেজ এটা আসবে, আসার পর এটার ভিতর আপনি লগ ইন করবেন। আচ্ছা দেখুন, এখানে তো আছে এন্টার ইউর ইউজার নেম। তো এখানে আমি যেই চ্যানেলের ভিডিওটা কপিরাইট করব, ওই চ্যানেলের নেমটা এখান থেকে কপি করতে হবে। কপি করার পর সোশ্যাল মিডিয়াতে পেস্ট করতে হবে, তারপর দেন এখানে সার্চ করতে হবে। সার্চ করার পরে ওরা আপনাদেরকে একটা ডিটেলস দিবে যে, আচ্ছা দেখুন, এর আগে আপনাদেরকে আর একটা বলে রাখি যে এই চ্যানেলে কিন্তু এই একই চ্যানেলের নামে কিন্তু অনেক চ্যানেল থাকতে পারে, সো আপনারা এই যে লোগোটা খুব ভালোভাবে দেখবেন এবং সাবস্ক্রাইবের দিকেও লক্ষ্য করবেন কতটা সাবস্ক্রাইব আছে। তো আচ্ছা দেখি, লোগো ঠিক আছে, সাবস্ক্রাইব ঠিক আছে, তো আমরা এটার ভিতর ঢুকলাম। নেট কানেকশন একটু স্লো, যাই হোক, আসার পরে দেখুন স্পিড ABS। তো এই যে আমি যে চ্যানেলটার ভিডিও কপিরাইট করতে চাইছিলাম, তো এটা কপিরাইট ক্লেম খাইছে, সুতরাং এই চ্যানেলের ভিডিও কপিরাইট করা যাবে না। দেখেন ক্লেম বাই, এখানে যদি এই যে স্পিড ABS এখানে যদি নন লেখা থাকে তো আমরা নিশ্চিন্তে সেই চ্যানেলের ভিডিও কপিরাইট করতে পারবো। আর একটা কথা, আপনারা যেই চ্যানেলেরই হোক না কেন, কোনো টোন কোনো সং এগুলো আপনারা কপিরাইট করবেন না, এবং মুভি ভিডিও অথবা ইংলিশ মুভি ভিডিও যেটা বলে এটা কপিরাইট করবেন না। এগুলো কপিরাইট করার সাথে সাথে আপনি আপলোড দিবেন, সাথে সাথে আপনাকে এক্সট্রাইপ দিবে, যাই হোক এগুলোর দিকে আপনারা লক্ষ্য করবেন। তো আমরা এটা কপিরাইট করবো না, আমরা অন্য চ্যানেল দেখি। অন্য চ্যানেল বলতে
আচ্ছা, কখন কখন দেখতে পারি? কপি করলাম, চ্যানেল নেমটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। আচ্ছা, এখানে লোগোটা ছিল, এইটা তো লোগোটাই শো করছে। আসলে কপিরাইট না করাই ভালো, কপিরাইট করলে একদিন না একদিন আপনি ধরা খাবেনই, তাতে যাই হোক। আচ্ছা দেখুন, এই চ্যানেল এখন তো কপিরাইট ক্লেম খায় নাই, নন দেওয়া আছে। আসলে চ্যানেলটা সম্ভবত নতুন চ্যানেল, এর জন্য হয়তো বা এমন, নয়তো সাসপেন্ড করছে। আচ্ছা যাই হোক, ওটার তো আমরা করলাম না, আমরা এইটা দেখি। আলী আশরাফ কপি করলাম, এখানে পেস্ট করলাম। আচ্ছা, আলী আশরাফের লোগো ছিল দুইটা ডোল, দুটো পুতুল। তো আচ্ছা পাওয়া গেছে, আপলোড দিতে করছে একটা মাত্র, সাবস্ক্রাইব তো অনেক বেশি দেখা যায়। যাই হোক, তো আমরা এটা দেখবো কপিরাইট ক্লেম আছে কিনা। কোনো কপিরাইট ক্লেম নাই, সুতরাং আমরা এই ভিডিওটা কপিরাইট করতে পারি নিশ্চিন্তে। এটা কপিরাইট করলে আমরা কপিরাইট ক্লেম খাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনারা এই ভিডিওটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আপনারা যদি ডাউনলোড করতে একদমই না পারেন তাহলে গুগলে সার্চ করবেন। আচ্ছা দেখাই, ইউটিউব ভিডিও ডাউনলোডার, এটা আপনার গুগলে লিখে সার্চ করবেন, সাথে সাথে আপনার অনেক সফটওয়্যার এসে পড়বে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সব থেকে ভালো হবে আপনার এই সেভ ফর্ম ডট নেট, এখান থেকে যদি আপনারা ডাউনলোড করে নেন সফটওয়্যারটা, দেন ইনস্টল করে নেন, তাহলে আপনাদের পক্ষে খুবই ভালো হবে। আর অবশ্যই এটা যদি আপনার ফায়ারফক্স দিয়ে যদি করেন তাহলে আপনারা বেশ মজা পাবেন ডাউনলোড করে। যাই হোক, তো ভিডিও ডাউনলোড কীভাবে করবেন এটাও দেখাইলাম। আর এখান থেকে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে অবশ্যই অবশ্যই এডিট করতে হবে। এখানে যে থাম্বনেলটা দেওয়া আছে, এই সিংহের দুইটা সিংহের যে থাম্বনেলটা দেওয়া আছে, অবশ্যই আপনারা আপলোড করার আগে কাস্টম থাম্বনেলে গিয়ে অবশ্যই এই থাম্বনেলটা চেঞ্জ করবেন। থাম্বনেল চেঞ্জ করার জন্য অসংখ্য, এই যে আপনার অসংখ্য অসংখ্য ফটো আছে, আপনি গুগলে লিখে যাতে লায়ন লিখে যাতে সার্চ দেন। এখানে আপনার অনেক সিংহের ছবি আসে পড়ছে, তো আপনি এখান থেকে আপনার ভালো লাগার একটা পিক, যেই ফটোটা আপনার ভিডিওর সাথে যায়, যেটা দিলে আপনার ভিডিওর সাথে মানাবে, সেই রকম একটা ফটো এখান থেকে আপনি ডাউনলোড করে দেন আপলোড করবেন। তার আগে আর একটা কথা, লাইনের আগে একটু ফ্রিটা লিখে নেবেন, ফ্রিটা লিখে নিলে এখানে যদি আপনি লেখেন ফ্রি লায়ন ফটোস, তো তাহলে আপনার ফটোতেও কিন্তু আপনার কপিরাইট ক্লেম খাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আপনার ফ্রি লিখে রাখলে তো আপনার ফ্রি ফটো আসবে, সো কপিরাইট ক্লেম খাওয়ার চিন্তা ভাবনা খুবই কম। আপনারা আমার মতো যদি কাজ করেন ইনশাল্লাহ কপিরাইট ক্লেম খাবেন না, তারপরও 90% খাবেন না, তবে 100% ভিতরে 10% খাওয়ার আশঙ্কা খুবই বেশি। আর এটা আপনারা ভিডিওটা ডাউনলোড করার পর অবশ্যই এডিট করবেন, এডিট করার জন্য কামতাসিয়া স্টুডিও আছে, তো আপনারা এইট ইউজ করতে পারেন। তারপর 9 বর্তমানে আপডেট আসছে, 9 2016, এটা আপনারা ইউজ করতে পারেন, ভালোই কনফিগারেশন। অবশ্যই অবশ্যই এডিট করবেন, ভিতরে বিভিন্ন ধরনের এফেক্ট দিবেন, এফেক্ট দেওয়ার ফলে আপনার ভিডিওটা ইউটিউব ধরতে পারবে না। তো আশা করি আপনারা আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগছে। তো শেষবারের মতো বললাম, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো যদি বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং আপনাদের ভালো লাগার ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করবো, দেন আপলোড করবো।
तो अल्लाह हाफिज़।